হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে আমার ফিশ ফার্ম। এখানে আমি কিছু কালার ফিশ রেখেছি। এখানে কয়েক প্রজাতির মাছ রয়েছে, মলি আছে, শর্ট টেল রয়েছে, গাপ্পি রয়েছে। তো আমার এখানে দুইটা পুঁই শাক গাছ রয়েছে, এগুলো আমি পুঁই শাকের বিচি থেকে লাগিয়েছিলাম। তো মাশাল্লাহ অনেক পাতা বের হয়েছে। তো আজকে এই পাতাগুলো দিয়ে আমি ইলিশ মাছ রান্না করব। তো এখানে এখানে দুইটা টব থেকে আমি মোটামুটি ভালোই শাক পেয়েছি। পাতাগুলো খুবই ফ্রেশ। এর আগেও কিন্তু এই টবগুলো থেকে আমি শাক নিয়েছিলাম একবার। তো এই তো আমার মাছ, এখানে গাপ্পি মাছ আছে, মলি আছে, শর্ট টেল আছে। তো আমার পুঁই শাক পাতা নেওয়া হয়ে গেল, এইগুলো আমি নিয়েছি, আরগুলো পরে বড় হওয়ার জন্য রেখে দিয়েছি। তো এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে দিলাম পরিমাণ মতো লবণ, টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর অল্প একটু রসুন দিয়েছি। আর এখানে পানি দিয়ে দিলাম 1 কাপ। পানিটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এখন আমি এখানে মাছ আর মাছের ডিম দিয়ে দিলাম। তো মাছের ডিমগুলো আমি একটু পরে চামচ দিয়ে ছোট ছোট পিস করে দিব। এখন মাছের ডিমটা লেগে আছে, এজন্য পিস করি নাই। তো যাই হোক, কষানো হয়ে গেল এবং মাছের ডিমটাকেও আমি ছোট ছোট পিস করে নিয়েছি। তো এখন আমি আরো এক কাপ পানি দিয়ে দিলাম। এখন আমি পুঁই শাক পাতার সাথে আলু দিলাম 2টা মাঝারি সাইজের, দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো শাকগুলো ভালো করে ধোয়া হয়ে গেল। এখানে আমি মাছের সাথে দিয়ে দিলাম পেঁয়াজ আর কয়েকটি কাঁচামরিচ। শাকটা ভালো করে ধুয়ে এখন আমি মাছের সাথে দিয়ে দিচ্ছি আলু আর পুঁই শাক। তো এই তো সবগুলো শাক আর আলু আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করতে হবে। 10-15 মিনিট রান্না করলেই কিন্তু হয়ে যাবে। এই তো আমার রান্নাটা হয়ে আসছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, পানিটাও কমে গেছে। এই তো রান্নাটা হয়ে গেল, আর রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছে। পুঁই শাক, আলু আর ইলিশ মাছ অনেক মজা হয়। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে একটা লাইক দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। বাবা।